আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। যথাযথ মর্যাদায় ইউকেতে মহান স্বাধীনতা দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই কেরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসায় ইউকেতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 26 মার্চ দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি সম্মান জানিয়ে লন্ডনের আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের লোকজন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় আগতরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার অঙ্গীকার করেন। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশে 46তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। এই উপলক্ষে 26 মার্চ সকালে হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার জনাব আব্দুল হান্নান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশনার কর্তৃক 26 মার্চ সন্ধ্যায় লন্ডনের কেনসিংটন টাউন হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ও বিদেশি বন্ধুদের অনন্য ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধে মূল্যবোধের ভিত্তিতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, সুখী ও সমৃদ্ধশালী ডিজিটাল সোনার বাংলা গড়তে স্বস্ব অবস্থান থেকে ভূমিকা রাখার কথা প্রত্যেকের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্রিটিশ, বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ এই সংবর্ধনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে ছিল নৈশপূজের আয়োজন। আর মাত্র দুদিন পরে বার্মিংহামে পিকাডিলি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই কেরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। আর মাত্র দুই দিন বাকি, আগামী 30শে মার্চ বুধবার বার্মিংহামের পিকাডিলি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হবে চ্যানেল আই কিরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016 বাছাই পর্ব। ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রীরা আবেদনপত্র জমা দিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, সাথে সাথে চলছে প্রতিযোগিতার প্রস্তুতি। Assalamu alaikum wa rahmatullah, brothers and sisters in Islam. As you are aware, Channel I are hosting a Qiraat competition for the younger generation to enter. Now this is a very blessed opportunity, and so we should all encourage our younger brothers and sisters to take part in this beneficent program. দিনী শিক্ষা বাচ্চাদের উদ্ভূত করতে চ্যানেল আই এর আয়োজনকে সফল করতে এগিয়ে এসেছেন মিডল্যান্ডস এর স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমি জমজম ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাইয়া যে আগামী বুধবারে প্রোগ্রাম হইতেছে বার্মিংহামে, প্রোগ্রামের সবাই আসিয়া এই প্রোগ্রামে বাস্তবায়ন করার জন্য উৎসাহ করার জন্য, এবং আমাদের যে ছোট্টমঠিরা আসতেছে এই কম্পিটিশনে তাদের উৎসাহ আরও এড়িয়ে দেওয়ার জন্য, এবং পিকাডিলির পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা লাগে, যতটুকু সাহায্য লাগে আমরা করে যাব। অ্যান্ড স্পেশালি দোজ হু আর টেকিং পার্ট ইন দিস প্রোগ্রাম দ্যাট দে বিকম গ্রেট হাফিজ অফ দ্য কোরআন অ্যান্ড দে বিকম আলিম, গ্রেট স্কলার্স অফ ইসলাম ইন দ্য ফিউচার। বার্মিংহামের স্ট্যাফোর্ড রোডে পিকাডিলি ব্যাংকুইটিং হলে সকাল 11টা থেকে কিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হবে। বাছাই পর্বে গ্রুপ এ থেকে 15 জন এবং গ্রুপ বি থেকে 15 জন, মোট 30 জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্ধারণ করা হবে। নবপ্রজন্মের কাছে দিনী শিক্ষার এই মহতী সুযোগ কাজে লাগাতে কমিটি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলিম ওলামাগণ। আমরা আমাদের
ছাত্রদেরকে কম্পিটিশনের জন্য রেডি করতেছি এবং সাথে সাথে চ্যানেল আই ইউরোপের এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য কমিউনিটির সকল স্তরের ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা কমরেডির যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিযোগিতায় যাইবা, তারা খুব ফায়দাবান হইবা, আগ্রহী হইবা, নেক্সট জেনারেশন যারা এরাও আগ্রহী হইবা। বুধবারে এই প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারক মণ্ডলী, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী সহ কমিউনিটির সকলের অংশগ্রহণে একটি সফল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন, চ্যানেল আই। 25শে মার্চকে সরকারিভাবে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়ে কালো রাতের শহীদদের স্মরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা। 25শে মার্চ স্থানীয় সময় রাত 8টায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আলোর মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় এই দাবি জানানো হয়। নির্মূল কমিটির নেত্রী নাজরিন সুলতানা শিখা সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ নারী নেত্রী হোসনারা মতিন, আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান খসরু, মুজিবুল হক মনি, রুবি হক প্রমুখ। ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ সেন্টার। সেন্টারের দায়িত্বরত সাধারণ সম্পাদক শাহানুর খান ও গুলনাহার খানের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের স্থানীয় সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। মহান মুক্তিযুদ্ধের উপরে আলোচনায় আরও অংশগ্রহণ করেন আব্দুল হাই, মাসুক আহমদ, ডক্টর কাজী রেজওয়ান আনোয়ার, আতাউর রহমান, অধ্যাপক শহীদুর রহমান, ডক্টর হালিমা বেগম আলম, নজরুল ইসলাম ওকিব, আব্দুল হান্নান, আব্দুল হাফিজ বকর, এস এম মুস্তাফিজুর রহমান প্রমুখ। শেষে এক মনোগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে হেফাজত ইসলাম ইউকে। 26শে মার্চ পূর্ব লন্ডনের আলহুদা অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানানো হয়। হেফাজত ইসলাম ইউকে সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহের সভাপতিতে ও মাওলানা সাজ্জাদুর রহমান আনসারি ও মাওলানা আনিসুর রহমানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম ইউরোপের সভাপতি মুফতিশাহ সদরুদ্দিন। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, মাওলানা জামশেদ আলী, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, ব্যারিস্টার নজির আহমেদ, মনোয়ার হোসেন বদরুদ্দোজা, আইনজীবী লিয়াকত সরকার, আবু সুফিয়ান চৌধুরী, মাওলানা সাদিকুর রহমান, এম সদুজ্জামান খান প্রমুখ। বক্তারা বলেন, সংবিধানে ইসলাম ধর্ম ছিল, আছে এবং থাকবে। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে দেশে বিদেশে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাদের সালেহ বলেন, সংবিধানের ইসলাম ধর্ম ছিল, থাকবে। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে দেশে বিদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। 27শে মার্চ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ এনফিল্ডের উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তার হোসেন। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি শাহিন উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি মাহতাব উদ্দিন, হিরণ মিয়া, জুবায়ের খান, মোহিত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ এনফিল্ড এর বাংলা স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন। সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের উদ্যোগে এক প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বিপুলের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডক্টর নুরুল আলম, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, স্মৃতি আজাদ, শারমিন আলম চৌধুরী, ফাতেমা নার্গিস, অঞ্জনা আলম, আতাউল্লাহ ফারুক, মোতার হোসেন লিটন, নজরাতুন নাইম, সাবিরা লুনা, আব্দুল হক রাজ, আকলিমা ইসলাম, নাজমুল হোসেন সানি প্রমুখ। সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তারা বলেন, আজ যেন এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে তার জন্য সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় তনু পরিবারকে যে কোনো ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
সাউথ হলের ভিলিয়ার্স স্কুলে 26 মার্চ ওয়েস্ট মিডল্যান্ডস আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশের 46 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি কেমিস্ট খন্দকার আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার বাদশাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি বীরেন্দ্র শর্মা, এমপি ডক্টর অঙ্কার আশুদা, মেয়র অরবাজন ধীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইয়েদ আহমদ সাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, ফয়েজ খান তৌহিদ, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলা ভাষা বিস্তারের অনন্য ভূমিকা রাখছে নর্দাম্পটন বাংলা স্কুল। দীর্ঘ 31 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে বাংলা শিক্ষা দিয়ে আসছে শিক্ষার্থীদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্দাম্পটন প্রতিনিধি আকবর আলী। প্রতিকূল অবস্থার মধ্যে বাংলা ভাষা বিস্তারের অনন্য ভূমিকা রেখে যাচ্ছে নর্দাম্পটন বাংলা স্কুল। 1985 সালে এ স্কুল স্থাপিত হয়। তখন ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল প্রায় 100 জন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রবাসী বাঙালিরা তাদের ছেলে মেয়েদের ব্যস্ততার মধ্যে এ বাংলা স্কুলে নিয়ে আসছেন। উদ্দেশ্য একটাই, তাদের সন্তান যেন অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার জ্ঞান লাভে সমর্থ হয়। সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন পাল্লা হই চলি, আদেশ করেন যাহা মূল করে জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই নর্দাম্পটন বসবাস করে নর্দাম্পটনের আমাদের বাঙালি ভাই বোনদেরকে সাথে নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষা শিক্ষাদানের জন্য আমরা এখানে বাংলা স্কুল গড়েছি। নর্দাম্পটন ইস্টার্ন বাংলা স্কুল পক্ষ থেকে আমরা নর্দাম্পটন এমবিএ বাংলা স্কুলের সংশ্লিষ্টরা আশা করছেন এই প্রতিষ্ঠানটির ব্যাপকতা বাড়াতে এগিয়ে আসবেন নর্দাম্পটন বাঙালির কমিউনিটির নেতৃবৃন্দ। তাদের পদক্ষেপে নতুন প্রজন্ম বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে অর্জিত যোগ্যতা নিয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ভূমিকা রাখতে সমর্থ হবে। আকবর আলী, চ্যানেল আই, নর্দাম্পটন। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সদ্যপ্রয়াত ট্রাস্টি আলহাজ মোহাম্মদ শফিকউদ্দিন, ট্রাস্টের সভাপতি মহিবুর রহমান মুহিবের বড় ভাই ও ট্রাস্টি দিলাল আহমেদের পিতা মরহুম আতাউর রহমান, ট্রাস্টি আমিনুর রহমান সেলিমের বড় ভাই শিক্ষক মরহুম ময়নুর রহমান মঈন, ট্রাস্টি আব্দুল কালাম ও ট্রাস্টি আব্দুস সবুর দুলুর মাতা এবং ট্রাস্টি রোজ উদ্দিন আহমদ মাতার মৃত্যুতে ট্রাস্টের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল 27 মার্চ রবিবার বাদ আসর বিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্ট সভাপতি মহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ, মারুফ চৌধুরী, আশরাফ উদ্দিন, শাহানুর খান, জাহাঙ্গীর খান, এনামুল হক চৌধুরী, আলী আহমেদ শিব বেবুল প্রমুখ। মিলাদ শেষে প্রয়াত রুহের মাতার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। বার্মিংহাম হাই কমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত। সমগ্র ইউরোপ জুড়ে স্বাধীনতা দিবস পালিত। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন উদ্যোগে কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। 26 মার্চ অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি হাই কমিশন বার্মিংহামের উদ্যোগে 26 মার্চ 2016 বাংলাদেশের স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্মিংহাম সিটি কাউন্সিলের সামনে বার্মিংহামের সহকারি হাই কমিশনার জনাব জুলকার নাইন ও ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর মাইক লেডি একযোগে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে সিটি কাউন্সিল হলে সহকারী হাই কমিশনের কনসুলার কর্মকর্তা জনাব এস এম গোলাম সারোয়ারের সার্বিক সঞ্চালনে ও শেখদার মিজানুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন বার্মিংহামের সহকারী হাই কমিশনার জনাব জুলকার নাইন এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক বাণী পাঠ করেন শেখদার মিজানুর রহমান ও এস এম গোলাম সারোয়ার। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় যা ডেপুটি লর্ড মেয়র ও বাঙালি কাউন্সিলর সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সকলেই অত্যন্ত আগ্রহ নিয়ে অবলোকন করেন। ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর মাইক লেডি তার বক্তব্য শুরুতে প্রবাসী বাংলাদেশীদের মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। বাংলাদেশের গৌরবময় এবং মর্যাদাপূর্ণ অবস্থান যে আছে বিশ্বের দরবারে তা উদযাপন করার জন্য আজকে আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় এখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করলাম। We have just raised the Bangladesh flag outside the council house in respect of the 45th anniversary of the independence of Bangladesh. Pobashi bangali tota ei Birmingham er je obodhan ke je ajke tara sikrito dilen shetar jonno amra Birmingham bashi ebong tota muktidder pokker sarkar sho amra goromanito. Onusthane onnanoder moddhe boktobbo rakhen sabek rashtradut Tojamal Tony Hawk, councillor Jaul Islam, councillor Nawaz Ali, Fazlur Rahman Choudhury MB, Ali Ismail, Makhon Choudhury, Misbahur Rahman, মোহাম্মদ ওয়াসিমুজ্জামান প্রমুখ। বার্মিংহামের সহকারী হাই কমিশনার জনাব জুলকার নাইন বলেন, প্রবাসে ঐক্যবদ্ধভাবে নির্লজ্জ প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। দিনের শিক্ষার প্রসারে চ্যানেল আই ইউরোপের উদ্যোগে বার্মিংহামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কেরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। 30 মার্চ উদ্বোধন হচ্ছে কেরাত প্রতিযোগিতাটি। এই নিয়ে দেখুন আরেকটি প্রতিবেদন, জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ, ব্রিটেনে বেড়ে ওঠা শিশুদের দিনী শিক্ষার প্রসারে চ্যানেল আই ইউরোপের উদ্যোগে দ্বিতীয়বারের মতো কিরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016 পিকাটিলি ব্যাংকুটিং হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিডল্যান্ডসের সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী 30 মার্চ বাছাই পর্ব ও 6 এপ্রিল ফাইনালে পুরস্কারের মাধ্যমে শেষ হবে। চ্যানেল আই কিরাত প্রতিযোগিতাকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মত প্রকাশ করেছেন বার্মিংহামের ইকুইপমেন্ট বাজারের কর্ণধার মোহাম্মদ লালু আলী। কিরাত প্রতিযোগিতায় 2016 মিডল্যান্ডের এই প্রতিযোগিতায় ইকুইপমেন্ট বাজার সার্বিক সহযোগিতা করতে পারে আমরা অনেক খুশি, ভবিষ্যতেও আমরা চ্যানেল আইয়ের সাথে থাকব। কিরাত প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করেছেন বার্মিংহামের বন্ধুমহল এবং আগামীতে এ ধরনের অনুষ্ঠানকে সফল করতে একযোগে কাজ করবে বলে মত প্রকাশ করেন। Channel I rises for this beautiful event. I am feeling very proud, me as a Bondhumohol representative, that we can support a very great event like this. We hope Channel I will continue doing these events in the future and we will always support them. Thank you. Birmingham Channel I kerat protijogita korai Channel I ke onek onek dhonnobad. Channel I je kono onushtan korle Birmingham Bondhumohol pashe thakbe inshallah. Midland e boshobashroto যত ছেলেমেয়েরা আছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই কথাকে লালন করে আমাদের শিশুদের সুশিক্ষা শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা। লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। ম্যানচেস্টারস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রতিবারের মতো এবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এসানুল হক জানান, গত রবিবার ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের
উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানটি মার্সিসাইডের উইটনেস শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ব্রিটিশ জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মিসেস ফেরদুসি শাহরিয়ার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেস্টার ভাইস লেফটেন্যান্ট মিসেস এডিথ কন ওবিই। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ডিরিক হিভারেন, কবির আহমদ এমবিই, আব্দুল নাসির ওয়াহাব, মুক্তিযুদ্ধ নাজমুল ইসলাম সহ আরও অনেকে। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা অর্জনে তার দূরদর্শী ও অসাধারণ অবদানের কথা তুলে ধরেন। তারা আরও বলেন, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হচ্ছে 26 মার্চ। হাইকমিশনের কর্তৃপক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপরে লেখা বই উপহার দেন। শেষে মহান স্বাধীনতা দিবসের 45তম বর্ষ পালন উপলক্ষে কেক কাটা হয়। লেস্টার আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। আগামী প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত শনিবার লেস্টার আওয়ামী লীগের সভাপতি হাজি ইসমাইল মিয়ার সভাপতিতে ও সেক্রেটারি ফজলুর মিয়ার পরিচালনায় আলোচনায় অংশ নেন সৈয়দুর রহমান সাইদ, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, মুসলে উদ্দিন, আবুল বাশার মিশু সহ আরো অনেকে। স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শুয়েথে জানান, 26 মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খান্দকার। স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভায়। আলোচনা সভার শুরুতেই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাবিদ শাফিউল্লাহ ও ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ শফিরুল ইসলাম। স্বাধীনতা দিবসের আলোচনায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, বাংলাদেশের স্বাধীনতা চেতনাকে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন। আলোচনা সভায় স্পেন প্রবাসী মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন, জহিরুল ইসলাম নয়ন, এ কে এম জহিরুল ইসলাম, আবুল হোসেন বকুল খান, ফজলুর রহমান, বদরুল ইসলাম, সেলিম রেজা, তারেক হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে সুইজারল্যান্ডে জুরিকে। ভিন্ন সাজের অনুষ্ঠানটি আয়োজনে ছিল বাংলা স্কুল জুরিক। এই নিয়ে রিপোর্ট করছে আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপোর্ট। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বাংলা স্কুল জুরিক জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় এক বিশেষ মায়াজল সৃষ্টি করে জুরিকের স্থানীয় বাংলা স্কুল মিলনায়তনে। সুইজারল্যান্ডে এক টুকরো বাংলাদেশ বিনির্মাণে বাংলা স্কুল জুরিকের ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ এবং স্কুলের সহযোগী সংগঠন শ্রী চিন্ময় সেন্টারের বন্ধুরা এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন। বরাবরের মতো বাঁশি, ঢোল, তবলা আর সেতারের মতো দেশীয় বাদ্যযন্ত্রের মেলবন্ধন ছিল এবারও। বাংলা ভাষা আর বাংলাদেশকে ভালোবেসেই অনেক প্রচেষ্টার পরিশ্রম দিয়ে বাংলা স্কুলের সাথে তারা শিখছেন বাংলা গান এবং ভাষা, জানালেন সেন্টার প্রধান প্রণাম। They practice all this emotional about this beautiful Amader shell. They really, really love this song. So we sang them a lot for hours and hours. They practiced so that they could perform together Bengali community singing and Sri Chinmoy Center together. So we are very, very grateful. সুপ্রিয়ার সঞ্চালনায় জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আবৃত্তি এবং আলোচনায় অংশগ্রহণ করেন প্রণাম সহ স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ। মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 1971 সালে এই দিনে আমাদের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। পাকিস্তানিদের সাথে 9 মাস যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের
নতুন প্রজন্মকে নিয়ে এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা বাঙালি, আমরা বাঙালি, আজকে মনে মরুন দিন বর্ষা। পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। বাংলা স্কুলের জাতীয় দিবসের কর্মসূচি থেকে বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, সুইজারল্যান্ড। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হয়েছে 46তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, 26 মার্চ শনিবার সকালে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সভাপতিত্বে দূতাবাস হেড অফ কাউন্সিলর হযরত আলী খানের পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদ বাদ তাহের, মোহাম্মদ আবুল কাশেম, চিত্রশিল্পী শাহাদ হোসেন, মিজান চৌধুরী মিন্টু, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। এদিকে বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্সের আয়োজনে প্যারিসে দলীয় কার্যালয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। বঙ্গবন্ধু পরিষদের ফ্রান্সের সভাপতি কৃষিবিদ এ বি এম শাহজাহানের সভাপতিতে ও সংগঠনের সহসভাপতি মাসুদ হায়দারের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ কামাল। জাতীয় পার্টি ফ্রান্সের উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় জাতীয় পার্টি ফ্রান্সের সভাপতি এ কে এম আলমগীরের সভাপতিতে সাধারণ সম্পাদক হাবিব খাম ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হুমায়ুন কবির চৌধুরী, সোহেল মিয়া, বাবুল ইসলাম খান, শফিকুল ইসলাম, তালুকদার রঞ্জু, জালাল উদ্দিন, মুজিবুর রহমান সরকার প্রমুখ। বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও দেশপ্রেমের চেতনায় 26 মার্চ 2016 বাংলাদেশ কনস্যুলেট মিলনে আয়োজন করে অনুষ্ঠানমালার স্বাধীনতা ও জাতীয় দিবসের 45তম মহান বার্ষিকী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলানের ব্যুরো চিফ নাজমুল হাসান শামীম। বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার শপথ গ্রহণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও দেশপ্রেমের চেতনায় 26 মার্চ 2016 বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বাধীনতা ও জাতীয় দিবসের 45তম মহান বার্ষিকী। অনুষ্ঠানের শুরুতে মাননীয় কনসাল জেনারেল রেজিনা আহমেদ জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাঠ করা হয় গীতা ও বাইবেল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল মোহাম্মদ রফিকুল করিম এবং ভাইস কনসাল নাফিসা মনসুর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2016 এর শুভেচ্ছা জানিয়ে কনসাল জেনারেল বলেন, স্মরণ করছি সকল মুক্তিযোদ্ধাদের, যাদের অসীম আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুল মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, মালিক মোল্লা, হানিফ শিপন, হাজি শাহালম, তোফায়েল আহমেদ তপু, শফিউদ্দিন, নূর মোহাম্মদ মালিক, নুরুল লতিফ রানা, সিরাজুল ইসলাম, আসমা আক্তার, পলি আক্তার, কাউসার হাওলাদার, মনসুর খালাসি প্রমুখ। স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন শহীদ সন্তান নাজমুল হাসান শামীম। শেষাংশে তথ্য মন্ত্রণালয়ে নির্মিত স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান লম্বার্দিয়ার
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে যার যার ক্ষেত্রে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, গত 27 মার্চ মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিতে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল ও ফরাদ উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন খোরশেদ আলম মজুমদার, জামাল উদ্দিন মনির, মোজাম্মেল হক তারেক, কামরুজ্জামান সুন্দর, লুৎফুর রহমান, আব্দুল কাইম মাসুক প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তাই সবাইকে এই ভূমিকায় যথাযথভাবে পালন করার আহ্বান জানান। সভা শেষে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানি সহ সকল শহীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লিসবনে হোটেলে মেরিওতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। পর্তুগালে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং পর্তুগাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। 39টি দেশের রাষ্ট্রদূত, পর্তুগাল সরকারের কয়েকজন মন্ত্রী, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা লিসবনের বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লিসবনের হোটেল মেরিওতে আয়োজন করে আলোচনা সভা ও নৈশভোজে। অনুষ্ঠানের শুরুতে পর্তুগাল ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে বেলজিয়ামের ব্রাসেলসে সন্ত্রাসী বোমা হামলায় নিহত ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগত অতিথিবৃন্দ 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইংরেজি ভাষায় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পর্তুগিজ ভাষায় করা অনুবাদ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত বিভিন্ন দেশের অতিথিবৃন্দ ও পর্তুগাল সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তা এবং বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, Also a great day for this month, as is the Independence Day of Bangladesh, and the community of Bangladesh is growing in our city. Well, thank you very much for this opportunity to wish, to convey our best wishes and our congratulations to the great people of Bangladesh and of course to the government of Bangladesh. সেই সুযোগটা আমাদের এম্বাসি করে দিয়েছেন, সেই জন্য সর্বপ্রথম এম্বাসিকেই ধন্যবাদ দেব, পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি পর্তুগাল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ সকল বাংলাদেশি ভাই বোনদের। দেশের অ্যাম্বাসাডরগণ একত্রিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ কমিটি অফ পর্তুগাল পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। লিসবনের হোটেল মেরিয়ট থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন, পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল আহসান এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে কুচকাওয়াজ ও কসরত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা। এর আগে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে 20 শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান শহীদ মিনারে বাস্তবায়ন পরিষদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, জেলা প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষক ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিলেট ভিউ 24.com এর পাঠক সংগঠন সিলেট ভিউ রিডার্স ফোরাম। রবিবার সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। সিলেট ভিউ 24.com এর সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরীর নোবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সংগ্রাম সিংহ, মধু মিয়া, সজিবুর রহমান, আশফাক জায়গিরদার, নাসিফা চৌধুরী, তানজিয়া হুসাইন চৌধুরী, ফয়েজ আহমদ, তানজিনা ইসমাইল প্রমুখ। মানববন্ধনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, শেখ হাসিনার স্বাধীনতার 45 বছর পর যখন যুদ্ধ অপরাধীদের বিচার করতে পেরেছেন তখন তনুর দর্শক ও খুনিরাও রেহাই পাবে না। তনুর খুনিদের দ্রুততম সময়ে ধরার আহ্বান জানান তিনি। এই ছিল আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। যথাযথ মর্যাদায় ইউকেতে মহান স্বাধীনতা দিবস পালিত। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই কেরাত প্রতিযোগিতা মিডল্যান্ডস 2016। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।